আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ, তারপরে আমি আমার প্রতিবেশীর ভালো খারাপ উভয়টি বললাম, এতে করে কি আমি গীবতকারীর মধ্যে শামিল হব? না, গীবতকারী তো হবেনই না, বরং আপনি একজন ভালো মানুষ। কারণ আপনার কাছে যখন কেউ কারো সম্পর্কে জানতে চাইবে, ধরেন কেউ মেয়ে বিয়ে দিবে, মেয়ে দিবে বিয়ে কারো ছেলের সাথে, আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভাই অমুকের ছেলে অমুকে চিনেন? আপনি বললেন হ্যাঁ চিনি, আমার পায়ের পাশেই তো তার বাড়ি। তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন, আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো, দরহম মরহম দোস্তি আছে, বা আপনার ভাই বেরাদার লাগে। আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেশতা ছেলে আরেকটা নেই, বা এরকম ফেরেশতা মেয়ে আরেকটা নেই। আসলে কিন্তু না, মিথ্যা কথা। তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা। আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে, তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না? এইসব জায়গায় তার যদি দোষ থাকে, সে দোষ বলাটা বরং দায়িত্ব, সে দোষ বলাটা বরং কি, ভাই তার এই গুণ আছে, এই এই দোষ আছে আমার জানা মতে, যেটা জানেন সেটা বলবেন। আবার দেখা যায় আমাদের দেশে যার সাথে সম্পর্ক ভালো নাই, তার কাছে যদি জিজ্ঞাসা করতে আসে, ওই বেচারা যদি সেই লোকের কাছে যায় পড়ে, তাহলে তো সে ধরা খাইছে, ঠিক না? নাই তখন বলে যে হায় হায় ভাই, আপনারা আর মানুষ খুঁজে পাইলেন না, এই জায়গায় আসছেন, এদের মতো অমানুষ তো আমাদের এই পুরো গ্রাম ইউনিয়নের মধ্যে আরেকটা নেই। তার নামে ডাহা মিথ্যা কথা বানায়া বলে সম্পর্কটা নষ্ট করে দেয়। আছে না নাই? এগুলো সবগুলো কবিরা গুনা, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলা বরং আপনার দায়িত্ব হলো যা বাস্তব সেটা বলে দেওয়া, এটা বলে দেওয়া বরং দায়িত্ব। এগুলা গীবত হবে না। একজন একজনকে টাকা হলার দিবে, আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন, আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে, তাহলে আপনি এই যে বেচারা টাকা হলার দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই ক্যারেক্টার, এই চরিত্র আমার জানা আছে, এটা বলে দেওয়া বরং আপনার ইমানে দেয়। কথা কি বুঝাতে পারছি? এটা বললে কোনো গীবতের গুণা হবে না।